সালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি লাইভে আসাটা হঠাৎ করে লাইভে চলে আসলাম, খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, অতটা ইম্পর্টেন্ট না বাট ইম্পর্টেন্ট। আর রিসেন্টলি টিকটক, ইউটিউব বা ফেসবুকে যখন যাই তখন আমার ছোট ভাই রাকিব হোসেন আর আমার আরেক ছোট ভাই মেহেদি, এরা দুজনের আমরা বিভিন্ন ঝগড়ার ভিডিও বা বিভিন্ন মারামারি বা এদের মধ্যে প্রবলেমের একটা ভিডিও অনেক ভাইরাল হচ্ছে। তো আমি দুজনকে খুবই পছন্দ করি, দুজনই আমার একদম যখন ছোট ছিল তখনই আমার, যখন আমি ইউটিউবিং করতাম তো দুজনই আমার কাছে আসতো আর আমি ভালোবাসি ওদের দুজনকে। তো আমি আমাকে রাকিব আর মেহেদি দুজনই নক দিছে যে ভাইয়া এরকম এরকম ঝামেলা হচ্ছে। মেহেদি তো আমার দেশি লোক, রাকিব ছোটবেলা ওর বাবাকে চিনি, ওর মাকে চিনি, সবাই অনেক ভালো। তো ইউটিউবে ওদের ভিডিওগুলো বাচ্চারা দেখে, খুবই ভালোই লাগে, কিন্তু রিসেন্টলি ওদেরকে নিয়ে অনেক গালাগালি হচ্ছে বা অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তো আমি দুজন দুজনের সাথে কথা বলছে বলতেছে না, তো আমি আমাকে বলতেছে ভাইয়া কি করা যায়। এখন দুজনের সাথে কথা বলছি আমি যে দেখ, তোরা এখন তোদেরকে অনেক মানুষ দেখে, তোদেরকে অনেক মানুষ ভালোবাসে, অনেক কিছু শেখে। যেভাবে দুজনই লাইভে চলে আসছে জিনিসটা, আমাদের ইউটিউব টোটালি যত ইউটিউবাররা আছি বা যারা আমরা ইউটিউবে কাজ করি সবার জন্য একটা লজ্জাজনক ব্যাপার, কারণ এরকম ইনসিডেন্ট আমার সাথে ছোটবেলায় আমি করছি। আমি ওদের দুজনকে বলতেছিলাম যে তোরা কি আমার থেকে শিখিস নাই, আমিও তো এরকম লাইভে এসে এরকম করছি। পরে দিন শেষে কি হয়েছে, কিচ্ছু হয় নাই, নাথিং। আর দুইটা ছেলেই হচ্ছে খুব ভালো একটা ছেলে, রাকিবও খুব ভালো, মেহেদি খুব ভালো। তো আমি দুজনকেই বলছি যে তোমরা দুজন দুজনের সাথে লাইভে আসতেছে না, কোনোভাবে কন্ট্যাক্টে আসতেছে না। তো আমি বলছি আমি আমি রিকোয়েস্ট করব যে তোরা আমার সাথে আসবি, আমি দুজনের সাথে আজকে ঠিক করব। তো ওরা দুজনই লক্ষ্মী, দুই লক্ষ্মী ছেলের মতোই, ওরা আমার কথা শুনছে, মেহেদি আমার কথা খুব সুন্দর করে শুনছে, রাকিবও শুনছে। সো ওদের দুজনকে আমি ডাকতেছি, প্রথম আমি অবশ্যই রাকিবকে ডাকি। আমাদের সাথে এখন আছে রাকিব আর মেহেদি, দুজনের মাইকটা একটু মিউট ই করে ফেলো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদি কি খবর ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড। আন্টি ভালো আছে? জি, আম্মু পাশে আছে, আম্মু আসো। আচ্ছা, আন্টি আন্টি আমাদের সাথে আছে, না সমস্যা নাই, কাকি আছে ওখানে, কোনো সমস্যা নাই। তো মেহেদি আর রাকিব অনেক লক্ষ্যে একটা ছেলে, আমি জাস্ট তোমাদের দুজনকে এই লাইভে আনার একটাই কারণ, তোমরা তো দেখতেছো যে টিকটক বলো বা ইউটিউব বলো বা বিভিন্ন জায়গায় কিন্তু অনেক মানুষ খারাপ কথা বলতেছে, তাই না? বলতেছে না? জি। এবং এই যে তুমি লাইভে যাচ্ছ, তারপর রাকিব আগে লাইভে গেল, তারপর মেহেদি আবার লাইভে গেল, আবার ওরা লাইভে গেল, ঝগড়া হইলো তোমাদের বিষয় নিয়ে, একটা কি কি সৃষ্টি হচ্ছে যে ইউটিউবারদের মধ্যে এত বড় ঝামেলা, তাই না? আমরা এখন কি হয়েছে, আমরা এত বছর যাবৎ ইউটিউবে করতেছি, সবাই অ্যাডাল্ট হচ্ছি, বড় হচ্ছি, কত বাচ্চা পিচ্ছি পিচ্ছি বাচ্চারা আমাকে বলে যে রাকিব ভাই আর মেহেদি ভাইয়ার আমি অনেক বড় ফ্যান, আমি ওদের সাথে দেখা করতে চাই। তো এরা তোমাদেরকে অনেক ইন্সপায়ার মনে করে এবং আমার ভালো লাগে, তোমরা যে দুষ্টুমি করো, বিভিন্ন চ্যালেঞ্জ ভিডিও ছাড়ো, ভালো লাগে। তো তোমাদের দুজনের মধ্যে এত গ্যাঞ্জাম, এত কিছু লাইভে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, জিনিসটা অনেক বাজে দিকে চলে গেছে। তো আজকে আমি লাইভের ভিতরে যারা আমাদের গার্ডিয়ান, কারা আমাদের গার্ডিয়ান হচ্ছে অডিয়েন্স, তাই না? জি, আমাদের গার্ডিয়ান হচ্ছে অডিয়েন্স। তো বিভিন্ন মানুষ কি করতেছে, তোমাদের এই দুইটা ক্লিপ নিয়ে তারা রোস্ট করতেছে, তারা বাজে মন্তব্য করতেছে, যেখানে তোমার পরিবার আছে, মেহেদির একটা মা আছে, রাকিবের বাবা আছে, মা আছে। তো কি হচ্ছে, গালিটা খাচ্ছে কিন্তু আলটিমেটলি কাদের জন্য? আমাদের জন্য, কিন্তু আমাদের বাবা মা গালি খাচ্ছে, যেটা আমাদের কখনো আমাদের কষ্টের ব্যাপার, কারণ একটা সন্তান কি চায় যে আমাদের কারণে যেন আমাদের বাপ মার গালি না, গালি না খেতে। আচ্ছা, তো আমি একটু জানতে চাই, জাস্ট আমি জাস্ট ক্লিয়ার, একদম এখানে ফাইনাল কথা হবে তোমাদের দুজন, যেহেতু তোমরা দুজন এখন পর্যন্ত কোনো লাইভে যাও নাই এবং তোমরা দুজন দুজনের, আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারে যে আফ্রিদি ভাই লাইভে কেন আসছে, কারণ দুজনই লাইভে দুজন কথা বলতে যাচ্ছে না, পার্সোনালি সামনাসামনি কিছু হচ্ছে না, দুজনে রাগ করে বসে আছে, দুজনই লাইভে চলে যাচ্ছে, দুজনই গঞ্জাম হচ্ছে। সো যাই হোক, আমি জাস্ট ওদের বড় ভাই হিসাবে, ওরা আমাকে বলছিল যে ভাইয়া কি করা যায়, আপনি যেটা বলবেন ওইটাই। তা আমি ওদেরকে এটাই বলছি যে তোমাদের দুজনের বন্ধুত্বটা থাকুক, তোমাদের দুজনের বন্ধুত্বটা টিকে থাকুক, কারণ লক্ষ লক্ষ মানুষ তোমাদেরকে দেখে, ইন্সপায়ার হয়, এত সুন্দর একটা সম্পর্ক। এই সম্পর্কের জন্য আসলে আমিও বলবো যে আমরা থার্ড পার্টির জন্য কোনো ঝগড়া না করি, আমরা বন্ধুত্বর জন্য যাতে ই না করি। তবে আমি একটু হালকা, আমি কোনো ফ্যামিলি বিষয় যেতে চাচ্ছি না, কোনো ঝামেলার বিষয় যেতে চাচ্ছি না, কোনো উল্টা পুল্টার বিষয় যেতে চাচ্ছি না। শুরুটা কে করছে আমি এটা আগে জানতে চাই, কে আগে বলবে, মেহেদি রাকিব বলুক, তারপর আমি বলবো। রাকিব বলো ভাইয়া।
শুরুটা তো ভাইয়া ওর থেকে আসছে, আচ্ছা আচ্ছা শুরুটা ওর থেকে আসছে, ও যেগুলো বলছে ওগুলো মেনে নিতে পারিনি, আমি বুঝি নাই, তো ওই রাগের মাথায় ওর সাথে আমার একটু ঝগড়া হয়েছে এটাই। রাগের মাথায় ঝগড়া হয়েছে। আচ্ছা, তো আমার কথা হচ্ছে যে এখানে আমি কালকে মিউচুয়াল করার অনেক ট্রাই করছি, আমি বলছি, না না আমি তোমাকে আমি বলি, বলছি যা হয়েছে এখন শোনো, বাবা মা নিয়ে আমি একটু বলি, যেহেতু মেহেদি একটা ভুল করছে, ভুল করছে হচ্ছে মেহেদি তোমার পার্সোনাল একটা কথা একজনকে বলছে, রাইট? এটা আর একটা সবচেয়ে বড় ভুল, এটার জন্য আসলে মাইট দেওয়া উচিত। একটা বন্ধুর পার্সোনাল কথা যদি কেউ কাউকে বলে জিনিসটা আসলে অনেক লজ্জার ব্যাপার, কিন্তু ওর কাছে কষ্ট লাগছে যে গালিটা যখন একটা গালাগালি বা মা বাবা তুলে কথা হইছে, জিনিসটা নিতে পারে না, কেন জিনিসটা তো মা সেন্টিমেন্টাল না একটা জায়গা, যেখানে মা শব্দ মানে পৃথিবীর সব, বুঝছো না তুমি আমার কথা? মা ছেলে তো তার ছেড়ে গেছে, যেহেতু মা নিয়ে কথা হচ্ছে, এখানে আমি কিছু মানলাম না, একটা মেয়ে মানলাম না, একটা ছেলে মানলাম না, কিছু আমার ভুল হলে হয়েছে, কিন্তু মা নিয়ে কেন কথা আসবে, জিনিসটা এরকম। আর আমি একটা কথা বলি এখানে, আমি বলি বন্ধুদের সাথে কি গায়ে হাত তোলাতুলি হয় না বলো, বন্ধুরা কি মারামারি করে না, আমাকে বলো বন্ধুরা কি মারামারি করে না? জি ভাই। এই তো তো রাখ মেহেদি, তুমি তোমার ভুলের কথা বলো, তোমার কোনটা ভুল হয়েছে, এই কাজটা কি তোমার ঠিক হয়েছে, তুমি বলো। আমার যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে আমি লাইভেও বলেছি, এখনো আবার বলতেছি যে রাকিবের কিছু পার্সোনাল কথা আমি অন্তরার সাথে শেয়ার করি। আচ্ছা, আমরা মেয়েটার নাম না নেই, আমরা মেয়েটার নাম না নেই। হ্যাঁ হ্যাঁ, আমি ওর সাথে শেয়ার করার পরে আমি আর এতটাও এতটাও ইজিলি আমি শেয়ার করিনি, ও হয়তো আমার থেকে এমন ভাবে আমার বিশ্বাস অর্জন করেছে যার ফলে আমি ওকে বোন ভেবে কিছু কথা বলেছি। আর রাকিব আর ওই মেয়ের মাঝে একটা ভালো বন্ডিং ছিল বোধহয় আমি এই কথাটা বলেছি, আমার কাছে যেটা মনে হয়েছে। আর যদি বন্ডিংটা যদি ভালো না থাকতো এই ধরনের প্রশ্ন উঠতোই না, কোনোভাবেই এই ধরনের প্রশ্ন উঠেই না। আচ্ছা মেহেদি, তুমি তোমার ভুলটা জানো তো কোন জায়গায়, তোমার ভুলটা আমি জানি আমার ভুল, যে তোমার বন্ধু যে সে একটা না, তার বয়স এখন 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 দুটা মানুষের সাথে কথা বলবে, এখন তার বয়স নেই, এটা কোনো ফ্যাক্ট না, কার সাথে কথা বলতেছে না বলতেছে, কে তোমাকে বনি ই করছে, তোমরা সমস্যা হয়ে গেছে কি এখানে, একটা থার্ড পার্সন জড়িত হয়ে গেছে বা বা তুমি এটা বলে ফেলছো, তোমার বলাটা ছিল সবচেয়ে বড় ক্রাইম, কারণ একটা ফ্যামিলি নিয়ে কথা বলা কিন্তু খুবই খারাপ ব্যাপার, এটা কিন্তু তোমার সবচেয়ে বড় ভুল, এবং তুমি এটা রাখো। হ্যাঁ, এর জন্য তুমি রাকিবকে সরি বলবা, এবং রাকিব তোমাকে গায়ে হাত তুলছে বা তোমাকে তোমার মাকে তুলে গায়ে হাত তুলছে, গালি দিছে, যে জিনিসটা রাকিবের সাথে আমি একদম একমত না, এই দুইটা তোমরা দুজন এই জায়গায় দুই বন্ধু দুজন দুজনকে সরি বলে আজকে আমরা এরপর থেকে আমাকে ওয়াদা দিতে হবে দুজনেরই, যে আমরা এই টপিক নিয়ে আর কথা বলবো না, আর তোমাদের যত লাইভ আছে সব তোমরা ডিলিট করে দিবা, তুমিও মেহেদি এবং রাকিব, এবং আমি এই লাইফটা থাকবে, এবং মেহেদি আর রাকিব, যেহেতু মেহেদি আমাকে একটা কথা বলছে বা রাকিবও আমাকে মেহেদি বলতেছে যে মেহেদি নিজের নিজের মতো করে থাকবে এবং রাকিবও নিজের মতো করেই থাকবে, দুজন আমার মনে হয় দুজন এখন এখন বন্ধুত্বটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমি বিশ্বাস করি এটা পরে পরবর্তীতে ঠিক হয়ে যাবে, আপাতত তোমরা একটু আলাদা থাকো কিছুদিন, দেখো দুজন দুজনকে ভালোবাসো কতটুকু মিস করো, কারণ এখন দেখো প্রান্তর সাথেও আমার ঝগড়া হয়েছিল, কিন্তু এখন আর আমি আর প্রান্ত গলায় গলায় হাত ধরে বলিস কেন যে আমরা ঝগড়াটা করছিলাম, কেন যে আমরা এটা করছিলাম, কেন যে এরকম হয়েছিল, মানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আর কি। তো রাকিব, তুমি মেয়েদিকে কিছু বলতে চাও? আমার যা হয়েছে আমি তার জন্য সরি বলতেছি, আমি যা করছি আমি ওটা শোনার জন্য প্রস্তুত ছিলাম না, হয়তো আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি নাই, তো এর জন্য আমি ওকে ভাই ভাবতাম, তো ভাই হিসাবে আমি ওর জাস্ট এরকম করছিলাম, তো এটার জন্য আমি সরি, কান ধরে সরি বলছি সবার সামনে, আমার এটা ঠিক হয় নাই, আমি এক্সট্রিমলি সরি, আমি ফুল টিম ট্যাকসিন থেকে সরি বলতেছি, আমিও আমিও টিম, এখানে টিম টুম কিচ্ছু না, এখানে তুমি বন্ধু, এখানে কোনো টিম ফ্যাক্ট নেই, ঠিক আছে? অডিয়েন্সকে প্রমিস করতে হবে আমাদের আজকে যে তোমাদের মধ্যে আর কোনো ঝামেলা হবে না, এবং রাকিব তুমি ওর আম্মুকে সরি বলো যে এরকম আর কখনো ওর ব্যাপারে কথা আসবে না। হ্যালো, হ্যাঁ ভাই আমার একটু সমস্যা ছিল তো কেটে গেছিল, তুমি ওর আম্মুকে সরি বলো, কাকিকে সরি বলো, যে জি আমি কালকে না, কালকে কালকে না, এখন এখনের কথা, এখন কালকের কথা আমরা যাব না, আচ্ছা ক্যামেরাটা আসুন, আকিদি ভাই কালকে আন্টিকে কল দেওয়া হয়েছে, আন্টির সামনে ওনার পা ধরে ক্ষমা চাইছে চাইছে, এবং আজকে আমি রিকোয়েস্ট করছিলাম যে আজকে জুম্মাবার রাকিব গিয়ে ক্ষমা চাবে, এবং রাকিব কালকের কথা আমরা কেউ যাচ্ছি না, ভয়েসটা আসতেছে না আমাদের এখানে,
ভয়েসটা আসতেছে না আমাদের এখানে দুই বন্ধুর মধ্যে ঝগড়া দেখতে পাই তো ভাগা কষ্ট হয় না শুভ ভাই কালকে যা কথা বলছে এগুলো সব রাকিব কি বলছে রাকিব শুনতে পারতেছি না কিছু পরবর্তী লাইভে এসে সব এগুলো বলছে আমাদের কাছে শুভ কেন থাকবে এখানে আচ্ছা শুভ ভাইও থাকবে না শুভ ভাইও এখানে থাকবে না মিটিং এখানে শুভ ভাই এখানে হ্যাঁ শুভ ভাইও থাকবে না শুভ ভাই হ্যালো আবার কেটে ঢুকো রাকিব কেটে ঢুকো ভাইয়া আমার দিকে বলছি না ভাইয়া লক্ষ্মী না তুমি আমার ভাই না অনেক মানুষ দেখতেছে 20,000 মানুষ এখন লাইভে আমাদের সাথে আছে আমাদের সবার একটা সম্মান আছে তুমি লক্ষ্মী না তুমি জি অবশ্যই তো ভালো করে ছিলে না তুমি রাকিব ভালো তুমি তুমি এখানে থার্ড পারসন নিয়ে আমরা কথাই বলবো না কালকে কি হয়েছে না হয়েছে সব বাদ ওকে তোমাদের দুইজনের বন্ধুত্ব এখানেই আমরা সুন্দর করে ই করবো দাদা আমি ওকে ওকে মেসেজ দিয়ে বলতো আবার আজকে দাঁড়াও একটু বলতো আমরা এখানে পাঁচ নিয়ে কোনো কথা বলবো না ঠিক আছে আবার আসতে বলো না না কোনো কাহিনী কেউ কোনো কাহিনী দিন আমরা রাকিবকে আবারও একটু আসতে বলো লাইভে ওকে লিংক আবার পাঠাও আসছে রাকিব আসছে রাকিব আমি কথা বলছি সুভাই আপনি এখানে একদম ইন্টারফেয়ার এখন করে নিন ঠিক আছে ভাই আমি একটা রিকোয়েস্ট কারণ এখানে হাজার হাজার মানুষ দেখতেছে মানুষ গালাগালি করতেছে মানুষ ওদের দুজনকে নিয়ে অনেক অনেক ভালোবাসে সো এখানে আমরা মাঝখানে কাউকে আনতেছি না কোন থার্ড পার্টি না কোন মেয়ে না কিচ্ছু না এটা কাকি নিয়ে গ্যাঞ্জাম হয়েছে না হয়েছে সুযোগ একটু চেপে যান হ্যাঁ থ্যাংক ইউ এই যে থ্যাংক ইউ দুজনের কথা শুনছে আমি এটাই আজকে থ্যাংক ইউ দুজনকেই আমার কথা হচ্ছে মেহেদি এবং রাকিব রাকিব হাসান টিম এবং মেহেদিও একটা টিম মেহেদিও নিজেও একটা ফ্যাক্ট রাকিবও ফ্যাক্ট আজকে তৌহিদ আফ্রিদি হওয়ার পিছনে কিন্তু নিরব জাকারিয়া সীমান্ত এদের অনেক বড় হাত আছে আজকে রাকিব হোসেনও হওয়ার পিছনে কিন্তু সবার হাত আছে শুধুমাত্র রাকিবও অনেক কষ্ট করতে দেখে আজকে কিন্তু তুমি এই পর্যন্ত এটা কিন্তু মানতে হবে তাই না রাকিব ওকে এখন আমি বলি তোমাদের যেই লেনদেন থাকে না কেন ওইগুলো তুমি রাকিব তুমি সুন্দর করে ওকে ক্লিয়ার আউট করে দিবা আর মেহেদি তুমি ওর সাথে আপাতত তোমাদের একটা গ্যাপ রাখো বাট তোমাদের বন্ধুত্ব ইনশাল্লাহ ঠিক থাকবে ঠিক আছে আপাতত কিছুদিন দুজন দুজনকে সারা একটু থাকো কয়েকদিন পর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তোমরা দুজন দুজনের সাথে একটু কথা বলো কিন্তু কোনো ঝগড়া না কালকের কথায় আমরা আসবো না আমরা আজকের কথায় আসবো পাস্ট ইজ পাস্ট ওকে মেহেদি লক্ষ্মী না ভাই আমার রাকিব ভাইয়া যেটা বলছি ঠিক আছে কারণ মানুষ আমাদেরকে কি বাজে কথা বলতেছে তোমাদের কিনে তোমাদের বাবা মাকে নিয়ে গালাগালি করতেছে মানুষ রোস্ট করতেছে দরকার আছে এগুলা এগুলা হ্যান্ডেল করা জাগা গালা গালি বিভিন্ন কিছু কিছু না তোমরা এখন দুজন দুজনকে আর রাকিব তুমি আগে সরি বলো মেয়েদিকে সরি বলো হ্যাঁ আমি সরি আমি যা করছি বা যা হয়েছে সম্পূর্ণ আমার অজান্ত হয়েছে আমি বুঝতে পারি নাই আমি এর জন্য আই এম এক্সট্রিমলি সরি আমি ভুল করছি আমার ভুলের জন্য আমি সরি বলতেছি মেহেদি আমিও আফ্রিদি ভাই আমিও রাকিবকে সরি বলতেছি কারণ আমি বুঝতে পারি নাই যে এই কথাটা শেয়ারের মাধ্যমে যে এমন এত বড় একটা ঝামেলা হবে আমিও চাই নাই কখনো যে আমার বন্ধুত্বটা ভাঙুক যদি ভাঙার হইতো তাহলে আমি আরোই আগে আলাদা হইতে পারতাম 7 বছর টিকে থাকতে পারতাম না তো আমি রাকিবের কাছে কান ধরে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দিবা আমি যদি জানতাম এরকম কিছু একটা হবে আমি কখনো এরকম কাজ করতাম না কারণ আমিও চাই আমার একটা বন্ধু বাড়ুক কিংবা আমার একটা বন্ধু থাকুক এটাই এখন 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 তোমাদের দুজনকে আমার কোশ্চেন তোমাদের কি একসাথে ভিডিও দেখবো না আমরা দুজনে ঝগড়া হয়ে যাবে এটা কি তোমরা দুজন মেনে নিবা সেটা তো আমি বুঝতে পারছি 3rd person এর জন্য আমাদের মধ্যে এত ঝগড়া ছিল নালে তো এর আগে কখনো হয়নি আচ্ছা আর এটা হবেও না বুঝছেন বন্ধুত্ব কখনো তো এরকম হয়নি আমার আরো কিছু পার্সোনাল কথা 3rd person কে বলার কারণে ওইগুলো শেয়ার রাকিবের কাছে শেয়ার করেছে হ্যাঁ এটা কিন্তু তোমার ভুল হয়েছে তুমি তো শেয়ার করবে এটাই আমার ভুল আমার ভুলটা এইখানে
আচ্ছা এখন তোমরা দুজন দুজনে মিলে যাও, বলো দুজন দুজনের সাথে, আর অডিয়েন্স কে প্রমিস করো যে তোমরা আর ঝগড়া করবে না, সব লাইভ এখন যা আছে সবার লাইভ ডিলিট করে দিবে, আমার ঝগড়া হবে না, বলে দাও সবাইকে। আর এই থার্ড পার্সন, এই রাকিব থার্ড পার্সন সব বাদ, ওকে ভাইয়া। হ্যালো, জি ভাই শুনতেছি। জি ভাইয়া, যেটা বলছি যে আর থার্ড পার্সন নিয়ে কথাবার্তা হবে না, তোমাদের অডিয়েন্স কে প্রমিস করো যে তোমরা ঝগড়া করবে না। আমি সবাইকে, যারা যারা দেখছেন সবাইকে আমি প্রমিস, বলো বলো, যারা যারা দেখছেন আমি সবাইকে প্রমিস করছি, আমিও কিছু ভুল করেছি, ওও কিছু ভুল করেছে, দুজনের মাধ্যম ভুলের মাধ্যমে আজকে আমাদের এই দিনটি দেখতে হচ্ছে। সো আমি সবাইকে সবার সামনে ক্ষমা চাচ্ছি, ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আর এরকম কোনো ভুল করব না। আমিও বলতে চাই যে থার্ড পার্সনের জন্য আমাদের দুই বন্ধুর মাঝে একটু মুখ কালাকালি কিংবা ঝগড়া হয়েছে, তো এর জন্য আমি আর ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে আবারও। আপনারা আমাকে যদি পারেন, ছোট বলে বড় বলে যাই হোক, ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমরা এরকম ঝগড়া কখনো করবো না, আমরা কখনো এরকম ঝগড়া চাইও না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর দুজন ঝগড়া করো না। আর এই ভিডিও কবে আসতেছে তোমাদের? ঠিক আছে, আমি মনে করি যদি আলাদা করেও হয়, তারপরে যদি দুজন দুজনের চ্যানেলকে হেল্প করবা, দুজন দুজন যেরকম ফ্রেন্ডশিপ আছে ওইরকমই থাকে। আমি আমার ভিডিওতে বলেছি আমার ফ্যামিলি আমাকে যেমন হেল্প করে, আমি কখনো কোথাও অস্বীকার করিনি, রাকিব আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে। কিন্তু এই থার্ড পার্সনের কারণে আজকে আমাদের এই কথাগুলো বলতে হচ্ছে যে রাকিব আমাকে 7টা বাজে এডিট করে দিয়েছে, রাকিব আমাকে সাপোর্ট করছে। বাদ, ওর একটা ক্যারিয়ার আছে, আমরা আমরা এটা নিয়ে আমরা কথা বলবো না, আমরা আলোচনা করবো না, ওর ক্যারিয়ার ওই যার ব্যাপারে কথা বলতে চাচ্ছি আমরা, এটা ব্যাপারেই আমরা বাদ। এখন আমরা দুজন দুজনকে দেখতে চাই, আমরা সামনে ইনশাল্লাহ তোমাদের ভিডিও দেখবো, একসাথে ভিডিও করবো, কোনো ঝামেলা নেই। আর এখন আমাকে প্রমিস দাও যে তোমাদের দুজনের যত লাইভ আছে এখন সব ডিলিট করে দিবে, এই যে ঘর লাইভ আছে আমি সব ডিলিট করে দিবো, আমার এগুলো আমার একটাই লাইভ ভাই, রাকিবের দুইটা কিন্তু আমার একটা, রাকিব রাকিব তোমার কিন্তু, রাকিব লাইভ সব ডিলিট করে দিবা। আর আর শুনো, জি জি ভাইয়া শুনতেছি আমি, হ্যাঁ আমি ডিলিট করে দিচ্ছি, লেনদেন সব ক্লিয়ার আউট যেতে হয়ে যায় না ভাই আমার কাছে, আমি আর কোনো চাও পাওয়া রাখতেছি না ভাই, আমার আর কোনো চাও পাওয়ার দরকার নেই, আমি যেমন আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে সব আলহামদুলিল্লাহ, কিন্তু ভাইয়া তুমি আর আর আমি বলছি না ভাইয়ার দিকে তাকে, সব সাইডে সব বন্ধ, সবাই বাবা সুন্দর করে মিলেমিশে থাকো, লক্ষ্মী না তোমরা দুজনে ছোট মানুষ, খুব ভালো। ঠিক আছে এখন থেকে আমরা দুজন বন্ধু দেখতেছি তো আবার, জি জি ভাইয়া, রাকিব জি ভাইয়া, তবে ওর বাসায় দিয়ে শুনো, ওর বাসায় দিয়ে আন্টিরে জড়ায় ধরবা, ওকে তোমার বাসায় না আন্টি আঙ্কেলে জড়ায় ধরাবা, বলো বলো
আমার কথাটা হচ্ছে কালকে রাকিব ফোন দিয়েছিল মাকে সরি বলার জন্য, হ্যাঁ তো আমি অনেক কষ্ট পাইছি এর জন্য, আমি মাকে বলছি যে না দরকার নাই থাক যা হয়েছে বাদ দাও, ও যেহেতু লাইভে আসছে আমিও আমি বলি, কারণ লাইভে নইলে একটা হওয়ার প্রথম লাইভ হওয়ার পরে সবাই আমাকে ভুল বুঝতেছিল, সবাই আমাকে একটাই কথা বলতেছিল তুমি রাকিবের সাথে আবার ফিরে যাও টিম রাকিব হোসেনে ব্যাক করো। তো কালকে কথার বলার সময় আমার বড় ভাই যে রাকিবকে বলছে তুমি কি আমার চিনো না তুমি আমার মারে গালি দিলা, তো তখনই আমি আমার বড় ভাই থেকে ফোনটা নিয়ে আমি কেটে দিয়েছি, কিন্তু লাইভে রাকিব বললো যে আমার ভাই নাকি তাকে হুমকি দিয়েছে, আমার রাকিব যে বললো রাকিবকে ছেড়ে দিছে, রাকিবের তো অ্যাকাউন্টই নাই, রাকিবকে কোথায় ছেড়ে দিবে আমাকে এটা বলেন ভাই। আচ্ছা এটা কোনো থ্রেট? আচ্ছা আমার আমার সিনে কত কথা হচ্ছিল, তো আমার কথা হচ্ছিল আন্টির সাথে, আন্টির আমি সরি বলতেছিলাম যে আন্টি যা হয়েছে এর জন্য আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, তো হঠাৎ করে উনি আন্টি মোবাইলটা নিয়ে যান, আন্টি থেকে ভাইয়া মোবাইলটা যায়, বলে কি রে রাকিব তুই চিনোস না আমিকে, আমি কি আর কেন চিনবো নাকে, কত চিনোস না আমিকে আমি মেহেদির বড় ভাই, একবার আমার বাপের এক মহিলা কি করছে বলতে শুনছিলি কি করছিলাম তখনও মোবাইলটা নিয়ে গেছে, এটা কিন্তু ইনডাইরেক্টলি একটা কিছু বলা হইলো মানুষকে, আমি কিন্তু জি ভাইয়া বড় ভাই কি তোমার বড় ভাই না, সেটাই তো আমার কথা তো সেটাই, বাস একটু বলছে কি নাকে বুঝো না ছোট, এখন আমার যদি ছোট ভাই যদি তোমার তুমি যদি তুমি আমার ছোট ভাই কেউ যদি বিয়া দিবি করে আমি তো তোমার সাপোর্টেই কথা বলবো তাই না, এটা স্বাভাবিক এটা নরমাল ঠিক আছে, আমি একটা কথা বলি যাকে নিয়ে এত 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 ঝামেলা হইতেছে তোমাদের দুইজনের দোষের কারণে কিন্তু ও বিপদে আছে প্রবলেম ফেস করতেছে তাই না, আমার ভাই কিছু না আমার ভাই ইউটিউবে আসে না, এটা তোমার ভাইয়ের চ্যাপ্টার বাদ, তোমার ভাইয়ের চ্যাপ্টার বাদ, মেহেদি শোনো ভাইয়া তোমার ভাইয়ের চ্যাপ্টার বাদ, এবং তোমাদের দুইজনের কারণে কিন্তু মেয়েটাও একটা প্রবলেম ফেস করতেছে, সে কিন্তু একটা মেয়ে মানুষ তাই না, এই মেয়েটাকে প্রবলেম ফেস করতে দেওয়া যাবে না, তোমাদের দোষের কারণে কিন্তু মেয়েটা অনেক প্রবলেম ফেস করতেছে, অনেক নেগেটিভিটি ফেস করতেছে, আর একটা মেয়েকে এত নেগেটিভিটি দেওয়া ঠিক না কিন্তু কোনোদিনই না, সো তোমরা দুজনই তাই মেয়েটাকে সরি বলা উচিত, এবং সে অডিয়েন্সকে রিকোয়েস্ট করো যাতে মেয়েকে কিছু না বলে। আমার কথা বুঝছো তুমি? জি জি ভাইয়া। তো যাওয়ার আগে তোমরা লাইভে দর্শকদের অনুরোধে কিছু বলে দাও, রাকিব রাকিব তুমি আগে বলো। প্রিয় দর্শক আমি যাই করেছি আমি এর জন্য ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল, আমারও কোন একটা ভুলের কারণে ভুল হয়ে গেছে, তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমার আর এরকম কোনো মিস্টেক হবে না, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের আবার আগের মতো এন্টারটেইন করতে পারি, আমি আপাতত কিছুদিনের জন্য ব্রেক নিয়েছি, আমি কবে ব্যাক করব লেটস সি দেখা যাক, তো তবে আমার জন্য আপনারা দোয়া করবেন। মেহেদি জি ভাই আমার যেটা বলার ছিল আজকে যাওয়ার আগে আমি কিছু বলতে চাই, যারা আমাকে ভালোবাসেন দয়া করে আমাদের ভালোবেসে যাবেন, আমাকে যেমন ভালোবাসেন রাকিবকেও তেমনটাই ভালোবাসবেন, যদি পারেন আরো বেশি ভালোবাসা দিবেন রাকিবকে, কারণ রাকিব আর আমার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তো আমি চাই আপনারা সবাই রাকিবকে ভালোবাসেন, ঘৃণার চোখে কেউ দেখবেন না, কারণ এই দুনিয়াটা তো হচ্ছে দুই দিনের, কেউ কাউকে ঘৃণা করে লাভ নেই, আর যাই হোক যে করছে যা ক্যাচাল করছে যার জন্য গ্যাঞ্জাম হয়েছে, আমি বলতে চাই থার্ড পার্সনকে আপনারা আর কোনো কিছু বলবেন না, কারণ আপনারা আমাদেরকে ভালোবাসেন এটা আমাদের দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছে এটা দেখতে পারেন না, এর জন্য আপনারা থার্ড পার্সনকে যা ইচ্ছা তা বলতেছেন, ঠিক আছে আপনাদেরও খারাপ লাগছে এর জন্য আপনারা বলতেছেন, সেটা যে ভুল করেন নাই সেটাও না, আপনারা ঠিক করছেন, কিন্তু আবার এখন আমি যেটা বলবো যে ওকে আর এখানে আমরা ইনভলভ করতে চাচ্ছি না, আর আপনারা ওকে আর কিছু বলার দরকার নেই, যেহেতু আমরা দুই বন্ধু বুঝে গিয়েছি যে থার্ড পার্সন কে একজন আমাদের মাঝে সমস্যাটা করেছে, তো আমি যেটা বলবো আপনারা ওকে আর কিছু বলার দরকার নাই, ওকে ওর মতো থাকতে দেন, তবে যদি থার্ড পার্সন যদি আবার ও আমাদের মাঝখানে আসে আমি আফ্রিদি ভাইয়াকে জানাবো, তারপরে বাকিটা স্টেপ আফ্রিদি ভাইয়াই বলবে আপনাদেরকে। আচ্ছা এখন এগুলো বাদ, আমরা এত ক্রিঞ্জে যাব না, আমরা ক্রিঞ্জ করবো এত না, ওকে বাদ দিলাম আমরা এগুলো, যাক দুজনেই একটু হাসি, আমরা এত ক্রিঞ্জ করতে মানে না, এখন অনেক নেক্সট লেভেলে ক্রিঞ্জে চলে যাচ্ছে, সব বাদ সবকিছু বাদ, এখন আমরা এগুলা সবকিছু ক্লোজ, তোমাদের দুজনেরই ভিডিও আসবে এবং একসাথে আসবে, মেহেদি একটু ব্রেক নেক, রাখিব একটু ব্রেক নেক, দুজন একটু ঠিক মতো ঘুমাক, কয়েকদিন মনে ঠিক মতো ঘুমায় না, একটু ঘুম টুম দেখ, আর দুজন দুজনের ফ্যামিলিতে সাথে সব ঠিকঠাক করে ফেলবা, যা হওয়ার হয়েছে যেহেতু মা নিয়ে কথা হয়েছে কেউ ফ্যামিলি নিয়ে কথা বলতে, দুজনের গায়ে লাগছে, দুজনের সেন্টিমেন্ট ছিল, কাকে কাকে সালাম দিও, আর আমি লাইফটা এখানে বিদায় নিব, কিন্তু তোমরা একটু মিউট করে একটু ওয়েট করো, দাঁড়াও একটু মিউট করো, তোমার জন্য ফোন একটু মিউট করো, ওয়াদি তোমাকে পিছনে দেখা যাচ্ছে, ওকে। প্রিয় দর্শক আসলে আমি ওদেরকে খুবই ছোটবেলা থেকে আসলে ওরা আমার কাছে আসছে, ওদেরকে ভালোবাসি, দুজনকে আমি অনেক আদর করি,
তো ওদের ভিডিও বিভিন্ন আমি টিকটক সোশ্যাল মিডিয়া সবাই ট্যাগ দিচ্ছিল, কি হচ্ছে, ঝামেলা, গালাগালি, এত কিছু, আবার কালকে একটা লাইভ আসবে, তারপরে দিন আবার একটা লাইভ আসবে। জিনিসটা আসলে ছোটবেলা থেকে আমি অনেক, আমি তো 7 ইয়ার্স এই লাইনে, সো আমি নিজেও এরকম করছি। তো দিন শেষে কিন্তু কিছু না, বন্ধুত্বটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। ভালোবাসাটা হচ্ছে বন্ধুত্ব দিয়ে শুরু হয়, কারণ একটা বন্ধু কিন্তু লাইফের অনেক অনেক পার্টে থাকে। তো একটা বন্ধুকে সবসময় রেসপেক্ট করতে হয়, একটা বন্ধুকে ভালোবাসতে হয়। আমি জীবনে যেমন আমার বন্ধুর, আমার এই যে নীরব, জাকারিয়া, সীমান্ত, এদের সাথে কিন্তু আমারও অনেক ঝগড়া হয়, আমারও ফাইট হয়। আমরা 3 মাস 2 মাস এমন আছে 2 মাস 3 মাস কথা বলি না, কিন্তু তাই বলে এটা না যে আমরা ঝগড়াঝগড়ি করে লাইভে চলে আসবো বা এরকম কিছু। তো দুজনে যে পরিমাণ অবস্থা, মানে ইউটিউবার ফেসবুকে যেই অবস্থা হয়ে গেছিল টিকটকে, আমি ঢুকতেই পারতেছিলাম না, পরে ওরা শেয়ার করলো। বাট দুজনেই খুব ভালো একটা ছেলে, ওরা খুব ভালো ফ্যামিলি থেকে দুজনেই বিলং করে, এন্ড একটা ভালো ফ্যামিলি ছেলে কখনো এরকম করবে না। এন্ড ইনশাল্লাহ দুজনেই খুবই মাল্টি ট্যালেন্টেড, ওদের ব্লগ বাচ্চারা খুব পছন্দ করে, ওদের কন্টেন্টটা কিন্তু বাচ্চাদের জন্য ম্যাক্সিমাম হয়। আপনারা জানেন যারা অনেকে উল্টাফুল্টা কথা বলেন, আমি মনে করি এক একটা মানুষের এক একটা অডিয়েন্স বেস থাকে। সো রাকিব আর মেহেদির কিন্তু অডিয়েন্সটা ম্যাক্সিমাম বাচ্চাদের অডিয়েন্স, তো বাচ্চারা খুব পছন্দ করে, সেটা বাচ্চাদের অডিয়েন্স খুব ই করে। তো বাচ্চারা যেহেতু উল্টাফুল্টা না শিখুক, আমি এটাই চাই, কাউরই ভুল হয় নাই ওদের দুজনের কারণে। আপনারা আরেকজনকে কেউ কিছু বলবেন না বা এখানে কে ঢুকছে না, এখানে আমরা এই করতেছি, ওরা দুজনেই লাইভ, ওদের যা গালাগালি বা ওদের যে এই সিক্রেট শেয়ার ওই সিক্রেট শেয়ার, এটা সব ডিলেট করে ফেলবে। সো আজকের লাইভটা এই পর্যন্তই। কারোর যদি এই লাইভে আমাদের তিনজনের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে এই যে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ক্ষমা চাইলে, সরি বললে কেউ কখনো ছোট হয় না, আমি মনে করি মানুষ বড় হয়। তো এটা একটা, আর ইনশাল্লাহ কালকে কক্সেস বাজার যাচ্ছি একটা ব্লগের জন্য, একটু প্রমোশন করে নে, একটু প্রমোশন করে নে, দাঁড়া তোদের চুছিলাম, আমি একটু প্রমোশন করে নে। ব্লগ নাম্বার কত জানি আমার, 96, আমি ভুলে যাই। সো আমি সবসময় ব্লগ নাম্বারটা ভুলে যাই, ব্লগ 96 আসতেছে। সো তো আপনারা দেখবেন এটা ভেরি সুন আমার ইউটিউব চ্যানেলে, তারপর রাজশাহী ব্লগ আসবে, তো ওদেরও ব্লগ আসবে ইনশাল্লাহ। সবাই মিলেমিশে থাকবো, সবাই পরিবারের মতো থাকবে, বন্ধু বান্ধব, ভালোবাসা, বাবা মা, এটাই তো ফ্যাক্ট পৃথিবীতে। 95 ব্লগ আসবে আর কি, সো এটাই আসলে। এবং রাকিবের বাবা মা খুব ভালো মানুষ, এবং মেহেদির আমার গ্রামের, আমার 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 দেশি ছেলে, ওর কাকিকে আমি অনেক আগে থেকে চিনি, সো ওদেরকে আমি অনেক আদর করি। ও যখন ফার্স্টের দিকে যখন ইউটিউবিং করতো, তখন আমার সাথে একটা ব্লগ ছিল, তখন আমি বলতাম যে এই এমনি ই করো স্ক্যানের, অনেক আমি বকাবকি করতাম একটু, এখন মাশাল্লাহ অনেক ভালো করতেছে। সো এটাই, ওদের দুজনের বন্ধুত্ব হোক, ওরা একসাথে থাকবে ইনশাল্লাহ, এইটা চাই। একটু দুইটা দিন একটু একটু থাকে না বন্ধুরা, একটু আলাদা আলাদা থাকে, তারপর আবার সব মিলে যাবে ইনশাল্লাহ। সো এটা বলে আজকে আমি আমার লাইফটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।